ডিভোর্সের দুদিন হতে না হতেই শ্রীময়ীকে বিয়ে করা নিয়ে এবার মুখ খুললেন কাঞ্চন মল্লিকের প্রাক্তন স্ত্রী পিঙ্কি। টলিউড অভিনেতা কাঞ্চন মল্লিক এবং অভিনেত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্যায়ের 9 বছরের সুখের সংসার ভেঙে গিয়েছে। গত 10 জানুয়ারি এ দম্পতির বিবাহ বিচ্ছেদের আবেদন মঞ্জুর করেছেন কলকাতার একটি আদালত। দিন কয়েক আগে এ খবর প্রকাশ্যে আসে সকলের মাঝে। কয়েক বছর আগে পিঙ্কি দাবি করেছিলেন টিভি অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজের সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িয়েছেন অভিনেতা কাঞ্চন মল্লিক। যদিও সেই অভিযোগ মিথ্যে দাবি করেছিলেন সেই সময়ে কাঞ্চন এবং শ্রীময়ী, তবে পিঙ্কির সঙ্গে ডিভোর্সের খবর আসার দুদিনের মাথায় শ্রীময়ী চট্টরাজকে বিয়ে করে সকলকে চমকে দিয়েছেন কাঞ্চন মল্লিক। অন্যদের মতো শ্রীময়ী কাঞ্চনের বিয়ের খবরেও পেয়েছেন পিঙ্কি বন্দ্যোপাধ্যায়। প্রাক্তনের বিয়ে নিয়ে পিঙ্কি কি ভাবছেন এ বিষয়ে ভারতীয় এক সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেছেন এই অভিনেত্রী। পিঙ্কি যখন পরকীয়ার অভিযোগ করেন তখন শ্রীময়ীর 53 বছর বয়সী কাঞ্চনকে শিক্ষাগুরু বলে মন্তব্য করেছিলেন। এ বিষয়ে পিঙ্কি বলেন, প্রয়োজনে অনেক কিছুই বাধ্য হয়ে করতে হয়। মেয়েকে বোন বলতে হয়, বোনকে মা বলতে হয়, আর মাকে কি বলতে হয় সেটা আমার জানা নেই। সাময়িক প্রয়োজনটা মিটিয়ে ওরা যে পদক্ষেপটা নিয়েছে সেটা করাই উচিত ছিল। আমার পক্ষ থেকে দুজনকে অভিনন্দন এই শুভ দিনে। কাঞ্চন শ্রীময়ের জন্য মঙ্গল কামনা করে পিঙ্কি বন্দ্যোপাধ্যায় বলেন, আমি মন থেকে চাই নবদম্পতি খুব ভালো থাকুক, সুখে থাকুক, আর যেন সংসার না ভাঙে। দীর্ঘদিনের প্রেম করার পর সাহসিকতার সঙ্গে বিয়ের সিদ্ধান্ত নেওয়াকে সাধুবাদ জানায়। এটাই তো হওয়া উচিত ছিল। আমাদের জীবনে কারো জন্য কিছু আটকে থাকে না। আমি আমার ছেলেকে নিয়ে ভীষণ সুখে আছি, খুশিতে আছি। রোজ রাতে ছেলেকে জড়িয়ে গল্প এবং মীরের ঠেক বা সানডে সাসপেন্স শুনি। এর চেয়ে আনন্দের আর কি হতে পারে? আমার মতে ওরা যা করেছে ভালো করেছে। বাড়ি ফিরে ছেলের সঙ্গে আমি সময় কাটাচ্ছি, এটা আমার কাছে ভালো লাগে। এখনকার সময়ে মানুষের জীবনে শান্তির খুবই অভাব বলে মনে করেন পিঙ্কি বন্দ্যোপাধ্যায়। তা উল্লেখ করে এই অভিনেত্রী বলেন, আমাদের জীবনে এখন শান্তির খুব অভাব, তাই যে যার সঙ্গে ভালো থাকে তাকেই তার সঙ্গে ভালো থাকতে দিতে হয়। কোনো কিছু জোর করে আটকে রাখতে নেই, যা হয় ভালোর জন্যই হয়। একজন মা কখনো দুর্বল হয়ে পড়ে না, সব পরিস্থিতি সামলানোর ক্ষমতা একজন মায়ের কাছেই থাকে। আমি চাই ছেলেটাকে যাতে মানুষের মতো মানুষ করতে পারি, এটা এখন আমার বড় চ্যালেঞ্জ। বাবার বিয়ে ওর জীবনে অনেক প্রভাব ফেলবে এমনটা মনে করছি না আমি, কারণ ওর মায়ের নাম পিঙ্কি ব্যানার্জি বলে আমি মনে করি। কাঞ্চন এবং শ্রীময়ের বিয়ের পদক্ষেপটাকে স্যালুট জানিয়ে পিঙ্কি বলেন, শুধু টাকা কামালেই সংসার সুখের হয় না, জীবনে ভারসাম্যটাও আসল। মানুষ যে আমাকে ভালোবেসেছে, কাজের প্রস্তাব দিচ্ছে, সেটাই আমার কাছে অনেক বড় পাওয়া। শিল্পী হিসেবে নিজেকে সমৃদ্ধ বলে মনে করছি। জীবনে সচ্ছলভাবে চলতে যেটুকু প্রয়োজন সেটুকু পেলেই লাভ, অতিরিক্ত আশা করতে নাই, তাতে আরও বেশি ক্ষতি হয়। কাঞ্চন এবং শ্রীময়ী সম্পর্কে আপনাদের কী মন্তব্য এবং পিঙ্কিকে নিয়ে কী মন্তব্য কমেন্টে জানাতে অবশ্যই ভুলবেন না। এমনই আপডেট পেতে চ্যানেল এবং পেজটিকে লাইক, ফলো আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সৈকত আহমেদ, নূর, সেলিব্রেটি লাইফ লাইন।